তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে বিনোদ সিং বসেছিলেন, সেখানে তিনজন বাইকে করে আসে এবং একজন গাড়ি চালিয়ে আসে, সে একজন বয়স্ক, একজন একটু বয়স বেশি, আর তিনজন একটু বাচ্চা ছেলে, এলোপাথাড়ি বোম মারে এবং ছেলেদেরকে বোম মারার ফলে সব ছেলেরা পালিয়ে যায়। একটা ছেলের গায়ে স্প্রিং লেগেছে আর বিনোদ সিংকে সরাসরি ঢুকে গুলি করে এবং গুলিটা মাথা থেকে বেরিয়ে গেছে, যাতে একটু চোট হয়েছে, তবে সিরিয়াস কন্ডিশনের মধ্যে নেই, তবে গুলিটা লেগে দুটো স্পট হয়ে তাকে বেরিয়ে গেছে। তো এখন যা পরিষেবা আছে ট্রিটমেন্টের মধ্যে রয়েছে, ডাক্তার নারায়ণের হসপিটালে আছে, ডাক্তার ট্রিটমেন্ট করছে। তবে যে ধরনের গণ্ডগোল, এই ধরনের অরাজকতা চলছে সারা বাংলা জুড়ে, এটা কিন্তু আমাদের ধিক্কার জানাই, বাংলা জুড়ে এর প্রতিবাদ হওয়া উচিত এবং এর এই এই যে দুঃসাহসিক ঘটনা যে ঘটিয়েছে তাদের অবিলম্বে সাজা হোক এবং আমরা চাই অবিলম্বে শাস্তি চাই, দোষীদেরকে অবিলম্বে সাজা দিয়ে তাদের পানিশমেন্ট দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। এখানে বিনোদ সিং যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, মধ্যমগ্রাম টাউন তৃণমূল যুব কংগ্রেস, ওর বিনোদের অ্যাকচুয়ালি ওয়ার্ড ওর টাউনের সভাপতি, ওয়ার্ড নম্বরের আট নম্বর এবং সাত নম্বরের ওয়ার্ডে ও থাকে, ভোটেও দাঁড়িয়েছিল, নয় নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট ছিল এবং বর্তমানে তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক, মধ্যমগ্রাম টাউন তৃণমূল কংগ্রেস। এটা আমাদের অ্যাকচুয়ালি এখনও কিছু জানি না, তবে যেই তার দাঁড়া করে যেই দুষ্কৃতীরা করেছে, তবে